আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত আপনি কেমনে একটা ফুল এনিমে সিরিজ ইউটিউবে দেখবেন সেটা নিয়ে কথা বলবো। আপনাদের মধ্যে যারা এনিমে দেখা শুরু করবেন এমন একটা ধারণা নিছেন, কিন্তু কোথায় কিভাবে দেখবেন ওটা জানেন না, অথবা ইতিমধ্যে আপনি ইউটিউবে গিয়ে নারুটো এপিসোড 1 720p সার্চ করে ফেলছেন কিন্তু কিছুই পান নাই, তাদের জন্য আজকের ভিডিওটা 100% উপকারী হবে। তাই আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি আপনাকে এমন 4টা অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখাবো যেখানে আপনি ফ্রিতে এনিমে দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর অফিসিয়াল বলার আরেকটা কারণ হলো, অনেক সময় কিছু আনঅফিসিয়াল চ্যানেল পাইরেসি করে এনিমে আপলোড করা থাকে, সেই এনিমেগুলো 2-4 দিন থাকে, তারপরে ইউটিউবগুলো রিমুভ করে দেয়, যে কারণে আপনি পরে চাইলে দেখতে পারেন না। কিন্তু আমি আজকে যে 4টা দেখাবো ওই 4টা হচ্ছে অফিসিয়াল চ্যানেল, সেজন্য এগুলো আবার ডিলিট হয়ে যাওয়া নিয়ে আপনাকে কোনো চিন্তা থাকতে হবে না, এগুলো সবসময় থাকবে। সো লিস্টের 1 নম্বরে যে ইউটিউব চ্যানেলটা আসে ওটা হচ্ছে এনিওয়ান এশিয়া। এটাকে 1 নম্বরে একমাত্র কারণ এখানে জুলসো গাইছেন বা যে যে আপনারা যেটাই বলে ওটা সিজন 1টা কমপ্লিট আছে, এবং সাথে আরো অনেক ভালো এনিমে এখানে মধ্যে পাওয়া যাবেন, আপনারা চেক আউট করে দেখবেন অবশ্যই। আমাদের লিস্টের 2 নম্বরে আছে মিউজ এশিয়া। আমি পার্সোনালি এটা বেশি রেকমেন্ড করবো কারণ এই ইউটিউব চ্যানেলটাতে ওয়ান পাঞ্চ ম্যান, টোকিও রিভেঞ্জ, দ্য টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম এর মতো অনেক পপুলার এনিমেগুলো, যেগুলো যতগুলো সিজন আছে সবগুলো সিজন অ্যাভেলেবল আছে। এই চ্যানেলের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ইংলিশ ডাব, জাপানিজ ডাব আপনি দুটোটাই পেয়ে যাবেন। এই লিস্টের 3rd নম্বরে আসে মিউজ এশিয়া চ্যানেলটারই জাপানিজ ভার্সনটা। আমি জানি না কি কারণ ওরা 2টা আলাদা চ্যানেল করছে। এই চ্যানেলটার মধ্যে সব ভিডিওগুলো জাপানিজে আপনি পাবেন, এই চ্যানেলটার মধ্যে কোনো ইংলিশ ডাব পাবেন না, তবে ইংলিশ সাবটাইটেল পাবেন। তবে এই 2টা চ্যানেলের মধ্যে কিছু কিছু এনিমে তফাৎ থাকে, যেমন এই চ্যানেলটার মধ্যে স্পাই এক্স ফ্যামিলি, রাগনা ক্রিমসন, মোসুকে টেন্সের মতো পপুলার অ্যানিমেগুলো আপনি পাবেন, আরও অনেক পপুলার অ্যানিমে আছে, সবগুলো আপনি আলাদা আলাদা এপিসোড পেয়ে যাবেন এবং কমপ্লিট সিজনও থাকবে। এই লিস্টের 4 নম্বরে এবং সবার শেষে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে মিউজ এশিয়া বেস্ট অ্যানিমে কালেকশন। এই চ্যানেলটার ভালো দিক হচ্ছে এখানে সব এপিসোডগুলো একটা ভিডিওতে থাকে, মানে এখানে লং ভিডিও থাকে, 4 ঘন্টা 5 ঘন্টা একটাই ভিডিও থাকে। এখানের মধ্যে আমাদের অফিসিয়াল এনিমে ইউটিউব চ্যানেলগুলোর লিস্ট শেষ হয়, সো এগুলো আপনি দেখতে পারেন, এখানের মধ্যে অনেক ভালো ভালো এনিমে আছে। আর আপনাদের মধ্যে যারা এনিমে জগতে নতুন এবং কোন এনিমেটা দেখবেন বসতেছেন না, তারা আমি এই চ্যানেলগুলো বলার সময় যে এনিমেগুলোর নাম এক্সাম্পল হিসেবে নিছি ওগুলো দেখতে পারেন, ওগুলো পপুলার এনিমেগুলো। আর যদি এখানের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত এনিমেগুলো না পান, তাহলে আমি এটার আগে একটা ভিডিও করছি, মানে আমার ফার্স্ট ভিডিও যেটা আছে ওইখানের মধ্যে আমি কয়েকটা ওয়েবসাইটের কথা বলছি, ওই ওয়েবসাইটগুলোতে আপনি দেখতে পারবেন সব এনিমেগুলো, ইংলিশ ডাব বলেন, জাপানিজ ডাব বলেন, যে কোনো ডাব দেখতে পারবেন। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি ডিসক্রিপশনে ওটার লিঙ্ক দিয়ে দেবো। সো আজকের ভিডিও এতটুকু, আসসালামু আলাইকুম।